আল্লাহ তাআলা বলেন, দেখো নবী নূহ, যারা তোমাকে টাট্ট বিদ্রুপ করেছিল, যারা তোমার উপর আক্রমণ করেছিল, আমি তাদের মাধ্যমে তাদের মলমূত্র তাদের ভিতরে ঢুকাইতেছি। বলেন সুবহানাল্লাহ। আমার পরের মুসল্লিগণ, তারা ঠিক ওইভাবে তারা ঘোষণা করে দিল যে সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে যাইয়া বাথরুম প্রস্রাব করার জন্য, ঠিক যেই কথা সেই কাজ, তারা সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে বাথরুম প্রস্রাব করা আরম্ভ করে দিল। বাথরুম প্রস্রাব করতে করতে নৌকাটা একেবারে ডুবুডুবু অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম দেখিয়া দুইটা চক্ষুর পানি বানাইয়া আল্লাহ তাআলাকে বলতেছেন, প্রায় তিন চার মাস পর্যন্ত মেহনত করিয়া কষ্ট করিয়া ওই নৌকাটাকে বানাইলাম, বেঈমানেরা ওই নৌকাটাকে সম্পূর্ণ ভরাইয়া দিছে, আল্লাহ আমাদের দ্বারা তো ওইটা পরিষ্কার করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, না না, ওই নৌকা পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই, ওই নৌকা পরিষ্কার করার জন্য আমি যারা ওই নৌকাটাকে বড়াইছে তাদেরকে দিয়েই আমি আল্লাহ ওই নৌকা পরিষ্কার করার ব্যবস্থা করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। যারা বড়াইছে তাদেরকে দিয়েই আমি এই নৌকাটাকে পরিষ্কার করানোর ব্যবস্থা করিয়া দিব। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আপনার আযাব কবে আসবে, আর কবে তারা সেই নৌকা পরিষ্কার করবে? আল্লাহ তাআলা বলেন, ও নবী নূহ, তোমার স্ত্রীর ঘরে একটা চুলা আছে। আমাদের ঘরে এখন চুলা আছে না? আছে না? তোমার স্ত্রীর ঘরে একটি চুলা আছে, ওই চুলার তল দেশ থেকে যেই দিন দেখবে পানি উঠতেছে, তোমার ওই চুলার তল দেশ থেকে যেই দিন দেখবে তুমি পানি উঠতেছে, পানি উঠতেছে, ঠিক তখন বুঝতে পারবে যে আর বেশি সময় নাই, জমিন ফাটাইয়া আসমান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা জমিন এবং আসমানের বৃষ্টির পানি একত্রিত করিয়া বেঈমানদেরকে এই দুনিয়ার জীবন থেকে চিরবিদায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। চিরবিদায় দিবেন, চিরবিদায় দিবেন, চিরবিদায় দিবেন। ও নবী নূহ, যত উম্মতান তোমার আছে যেখানে যেই জায়গায়, তাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে আসো, যাতে করে তারা ওই সময়টাতে তারা নৌকার মধ্যে আসতে পারে, এবং পশু পাখি থেকেও কিছু পশু পাখি জুড়ায় জুড়ায় ওই নৌকার মধ্যে উত্তোলন করবে, এবং কিছু শাকসবজি কিছু তরুলতাও ওই নৌকার মধ্যে নিয়ে যাবে, যাতে করে পরবর্তী পৃথিবীটা যখন শুরু হবে ওই সমস্ত ইনসান ওই সমস্ত পশু পাখি দ্বারা ওই সমস্ত সরলতা দ্বারা যাতে মানুষের থাকার ব্যবস্থা হয়। বলেন সুবহানাল্লাহ। তো তো এই যে তারা এখানে বাথরুম করলো, প্রস্রাব করলো, একবারে সম্পূর্ণ ভরপুর করে দিছে, দেওয়ার পরে একদিন ৬৫ বছরের একজন নারী, ৬৫ বছরের একজন নারী, কুষ্ঠরোগে আক্রান্ত, কুষ্ঠরোগ বুঝেন, সারা শরীর দলপিষ্ট, একবারে লিমিজিমি, বর্ণনায় আরো আসছে অন্ধ লোকের কথাও আসছে, আবার এই মহিলার কথাও আসছে। তো ওই মহিলাও গেছে নবীকে টাট্ট বিদ্রুপ করার জন্য, ওই জায়গার মধ্যে বাথরুম প্রস্রাব করার কারণে, তো যাওয়ার পরে দেখে সব বরকুর, তারপরে তারা আবার কি করে দড়ি লাগাইয়া ওইটার উপরে উঠিয়া ওই মহিলা ওই দড়ির মধ্যে উঠিয়া ওই জায়গার মধ্যে বাথরুম প্রস্রাব করবে, আর ওই সময় ওই মহিলা পা পিছলে পড়িয়া নদীর এই যে নৌকার ২০০ হাত নিচে গভীরে ওই মলমূত্রের মধ্যে পড়িয়া গেল। পড়িয়া যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা একটা মাধ্যম দিছেন, একটা তক্তার মধ্যে দড়িয়া দড়িয়া এইভাবে আবার খালের মধ্যে চলে আসছে। আসার পরে ওই মহিলা মনে মনে ভাবতেছে, রে যদি আমি এই অবস্থায় গ্রামগঞ্জে যাই তাহলে মানুষ আমার কাছে আসবে না, আমি আমার এই ময়লাটা কিভাবে পরিষ্কার করতে পারি? সেই চিন্তায় ওই মহিলা পাশে একটা খাল ছিল, ওই খালের মধ্যে যাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে দেখে ওই মহিলার কুষ্ঠরোগ দলিদৃষ্টিরূপ কোনো কিছুই নাই, সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলা সুস্থ করিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ।
এই মহিলা বাড়ি যাওয়ার পরে রাস্তার মধ্যে পুরুষেরা বেকার পরে সবাই ফিরে ফিরে এই মহিলার দিকে তাকায়, কিরে কিরে এই মহিলার বাড়ি কোথায়? এই মহিলা তো কোনোদিন আমরা দেখি নাই এই শহরের মধ্যে। তো ওই মহিলাকে জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি কোথায়? বলে আমি তো অমুক। বলে হ্যাঁ তুমি অমুক, তুমি একজন বৃদ্ধ নারী, তুমি এত জোয়ান যুবতী, এত সুন্দর হইলে কিভাবে? বলে নাই কে বলা যাবে না, মানুষ বলতে সেই বল এই গদা আছে, তখন ওই মহিলা বলতেছে আমি যদি বলি এইটা হইলো নূহ আলাইহিস সালামের একটা ঔষধ। বলে কি ঔষধ? বলে এটা কি ঔষধ যে ঔষধের মাধ্যমে তুমি সুন্দর হয়ে গেছো? ওই মহিলা যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওই মহিলার বান্ধবীরা ওই মহিলাকে ধরছে। দুনিয়ার জীবনে দেখেন না কোনো একজন মেয়ে যদি একটা ক্রিমের দ্বারা সুন্দর হয়, ওই মহিলার যত বান্ধবীরা আছে সব মেয়ে ও সব বান্ধবীরা ওই মহিলার কাছে আসিয়া, ওই মেয়ের কাছে আসিয়া ওই ক্রিমের ওই ডাক্তারের সন্ধান নেই, বলেন ঠিক কিনা? এইভাবে ঘটনা, আমি যখন বাথরুম করার জন্য গেছি নৌকার মধ্যে, ওইখানের মধ্যে উল্টা আসার পরে আমি দেখি আমি সম্পূর্ণ সুন্দর হয়ে গেছি এবং আমার শরীরে যত রোগ আছে আমার সব রোগ চলে গেছে এবং আমি 33 বছরের যুবতীর মতো হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আর কোন ওষুধ গ্রহণ করি নাই। বলেন নাউজুবিল্লাহ, এই মলমূত্র দ্বারা ওষুধ গ্রহণ করা যাইব? সবাই মিলিয়ে চেক করার জন্য একজন দুইজন তিনজন এই ডুবার মধ্যে যাইয়া জাপ দেয়। জাপ দেওয়ার পরে তার যেই সমস্যা সব সমস্যার সমাধান আমার আল্লাহ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য সবাই শুনিয়া বালতি লইয়া জগ লইয়া এই করে হাতির লইয়া যা আছে এই মলমূত্র যা সব নিয়ে বাড়ির মধ্যে আনিয়া জমা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দেখো নবী যারা তোমাকে টাট্ট বিদ্রুপ করেছিল, যারা তোমার উপর আক্রমণ করেছিল, আমি তাদের মাধ্যমে ওই তাদের মলমূত্র তাদের ভিতরে ঢুকাইতেছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নৌকা যখন একেবারে পরিষ্কার হয়ে গেছে, দূর প্রান্ত থেকে আরো হাজার হাজার মানুষ আসছে, আসার পরে দেখে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, কোনো কিছু নাই, এখন তো সবাই রোগ আক্রান্ত, তারা কি করবে? তাদের সর্দার বলে, না না আমরা ফিরে যাব না, এই দেখো দেখো ওই কালের মধ্যে পানি আছে, পানি দিয়া ধইয়া ধইয়া ওই নৌকার মধ্যে যত ময়লা মূলমূত্র আছে সব কিছু পরিষ্কার করিয়া আমাদের দেহের রোগ নিরাময়ের জন্য নিয়া যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে পারেননি, আল্লাহ ইচ্ছে করলে পারেন সব কিছু, আল্লাহ তাআলা পারেন। এইভাবে এত পরিষ্কার হয়ে গেছে, একবারে নৌকার সিফায় সাফায় যা আছে সব কিছু নিয়ে তারা দৌড়তেছে আর একবারে পরিষ্কার হয়ে গেছে। হঠাৎ করিয়া পরিষ্কার হয়ে যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী বলতেছে, ও স্বামী আমার সুলা দেখে দেখি পানি বক 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 করিয়া উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। তো গণনাক্রমে এখানে নূহ আলাইহিস সালামের স্ত্রী পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী কাফের ছিলেন, এর মধ্যে একজন তাফসীরে কিতাবের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, উনিও স্বামী নবী পাওয়ার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এই জন্য হেদায়েতের মালিক কে? বলেন তো, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আমি হাজার ওয়াজ করি, হাজার তাফসির করি, হাজার বুঝাই, পাও জড়িয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই, আমার কলিজার টুকরা মুসল্লি বলিয়া যদি আমি আপনাদেরকে সম্বোধন করি, নামাজে আপনারা আসবেন না, সেইটা আমি ভালো করি জানি, ভালো করি বুঝি, কিন্তু চেষ্টা করি। হেদায়েতের মালিক কে? বলেন তো, আল্লাহ তাআলা। যদি আপনাদেরকে দু একজন মানুষদেরকে হেদায়েত দিয়া দেন, আমার মতো মোল্লা বেদার হয়তো আপনাদের উসিল্লায় আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত দিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো তো
নূহ আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে তার 40 যে উম্মত আছেন 40 জন উম্মত সবাইকে দাওয়াত দিলেন আসার জন্য নৌকার উপরে ওঠার জন্য এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এই মরুভূমিটা পানি দ্বারা একবারে সাগর হয়ে যায় নূহ আলাইহিস সালামের একটা সন্তান ওনার নাম হইলো কেনান ওনার 7 জন সন্তান ছিল 3 জনে ওনার জন্ম গ্রহণ করছে একজন ছিল কেনান সে তার মায়ের সঙ্গে জিদ করিয়া সে বলে না না আমি তোমার জন্ম গ্রহণ করব না সেই কথা বলার পরে হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের কিনা ওই নৌকার মধ্যে যখন উঠলেন ওঠার পরে সেরকে বলতেছেন ও আমার আদরের ছেলে এখনো সময় আছে তুমি দিন ধর্ম গ্রহণ করো করিয়া নৌকার মধ্যে চলো সবাই ধ্বংস হয়ে যাবে নূহ আলাইহিস সালামের ছেলে বলে না না আমি ধর্ম গ্রহণ করব না এই যে দেখো উঁচু পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে আমি চলিয়া যাব বলে নাউজুবিল্লাহ এই কথা বাতার মধ্যে হঠাৎ করিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা ঢেউ আসে আশা করে ওই ঢেউয়ের মাধ্যমে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ওই ঢেউয়ের মধ্যে বাসিয়া যায় বলেন সুবহানাল্লাহ একটা ঢেউয়ের মধ্যে সবাই বাসিয়া গেল সবাই মরে মনে একেবারে কাতার হয়ে গেল সবাই দুনিয়াটা একেবারে বিস্তীর্ণ হয়ে গেছে হযরত নূহ আলাইহিস সালাম পশু পাখি এবং মানুষদের কিনিয়া ওই নৌকার মধ্যে চললেন কিতাবের মধ্যে আছে 40 দিন পর্যন্ত বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি পানি আর পানি ইতিহাসের কিতাবের মধ্যে আছে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়া কত পর্যন্ত এত পানি পৃথিবীবাসী দেখে নাই তারপরে 40 দিন পরে বর্ণনায় আছে ওই নৌকাটার কোন মাঝি ছিল না তাকে সাইড করার মতো কোন সিস্টেম ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের চতুর্দিকে চতুর্দিকে ওই নৌকাটাকে দিয়া তওয়াফ করাইছেন বলেন সুবহানাল্লাহ 40 দিন পরে জুতি নামক একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে নিয়া ওই নৌকাটাকে বিরাইলেন বলেন সুবহানাল্লাহ আপনাদের মুসল্লিগণ সময় অত্যন্ত সংক্ষেপ তাই আমরা সবাই আল্লাহ তাআলার গজব আসার আগে আগে আল্লাহ তাআলার এই যে কয়েকদিন আগে করোনা আসছে কত মানুষ চলে গেছে নামাজে আসছে করোনা চলে গেছে আবার হেদায়েতও চলে